ছাত্র ছাত্রীরা, আজকের লেসনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদের যে ক্যাট গল্পটি আছে, দ্য ক্যাট, এই দ্য ক্যাট গল্পটির ইউনিট টুটা বলবো। অ্যান্ড্রি ওয়ার্টন প্যাটারসন এর লেখা যে ক্যাট গল্পটি আছে তার ইউনিট টুটা বলবো। আমি প্রথমে এখান থেকে কতগুলো ওয়ার্ড মোড বলে দেবো, তারপর এখানকার টেক্সটটা আমি পুরোটা বলে দেবো ইউনিট টু এর, এবং তারপর ইউনিট টু এর এক্সারসাইজগুলো আমি একটা একটা করে উত্তর সহ বলে দেবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো দ্য ক্যাট, এই গল্পটার সেকেন্ড ইউনিটটা। এটা তোমরা টেক্সট বইয়ে 55 পাতায় পাবে। দেখো, এই ওয়ার্ড নোটগুলো তোমরা লিখে রাখতে পারো খাতায়। দেখো, প্রথম শব্দ পার্স। পার্স মানে ঘর ঘর শব্দ করা, মেকে লো মারমারিং সাউন্ড। স্টুপ, স্টুপ মানে নিচু হওয়া বা ঝুঁকে পড়া। লিন ফরওয়ার্ড। রেক্স, রেক্স মানে আঁচড় কাটা, স্ক্র্যাচেস। তারপর ডিলাইটেড, ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত, প্লিজড অথবা গ্ল্যাড। রেজ, রেজ মানে হলো রাগ, প্রচন্ড রাগ বা ক্রোধ, অ্যাঙ্গার। জিঞ্জারলি, জিঞ্জারলি মানে সাবধানে, কেয়ারফুলি, সাবধানে। আরেকটা শব্দ হলো কেয়ারফুলি, জিঞ্জারলি। এবার আমি তোমাদের টেক্সটটা এখন বলে দিই। টেক্সটটা বলে দেওয়ার পর এই যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলো আমি সব একটা একটা করে বলে দেবো। তোমরা এটা 55 পাতায় বইটাতে চলে যাও, দেখো দেখতে পাবে। দেখো একটা একটা করে তোমরা বুঝতে পারো কিনা ভালো করে দেখো। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন, যখন পরিবারের লোকজন বসে, টু টি চা খেতে বসে, যখন পরিবারের লোকজন চা খেতে বসে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স, বিড়ালটা তখন একটা চেহারা নেয়, একটা অভিনয় করে, অভিনয় শুরু করে, সে একটা তার চেহারা নেয় বা ভান করে, টু গেট হিজ শেয়ার, তার ভাগ নেওয়ার জন্য। মানে পরিবারের লোকজন যখন চা খেতে বসে, তারও যেন ভাগ আছে, এইভাবে সে একটা অ্যাপিয়ারেন্স নিয়ে সে হাজির হয়ে যায় সেখানে। আর একবার বলছি, হোয়েন দ্য ফ্যামিলি ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবারের লোকজন চা খেতে বসে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। আচ্ছা, বিড়ালটাও একটা চেহারা গ্রহণ করে, যেন সে তার ভাব চাইছে। হি পার্স নয়েজিলি, হি পার্স নয়েজিলি, সে একটু শব্দ করে কি করে, ঘর ঘর শব্দ করে, সে একটু ঘর ঘর শব্দ করে, নয়েজিলি একটু জোরে জোরে। অ্যান্ড রাবস হিমসেলফ, এবং নিজেকে ঘষাঘষি করে, একটু ঘষে ঘষে যায়, এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, সেই পরিবারের লোকজনদের পায়ে পায়ে, পা দিয়ে ঘষে ঘষে, মানে পায়ের পা দিয়ে, পায়ে পায়ের সাথে ঘষে ঘষে সে পাশাপাশি যাবে। হ্যাঁ, আর একটু মুখে আওয়াজ করবে, যেন সে বলতে চাচ্ছে যে আমার একটু ভাগ আছে, আমার ভাগটা কোথায় গেল, আমাকে আমার ভাগটা দাও। এটাও আর একবার বলছি, হি পার্স নয়েজিলি, সে মুখে সব গড়গড় শব্দ করে একটু জোরে জোরে। অ্যান্ড রাব হিমসেলফ, এবং নিজেকে ঘষাঘষি করে, এগেনস্ট দ্য লেগ অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের লোকজনদের পায়ে। ইফ দেয়ার ইজ এ গেস্ট, যদি সেখানে একটা আত্মীয় থাকে, অ্যাট দ্য টেবিল, টেবিলে, টি টেবিলে যখন চা খাওয়া হচ্ছে সেই সময়, টেবিলে যদি কোনো আত্মীয় থাকে, আবার বলছি, ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, যদি টেবিলে কোনো আত্মীয় থাকে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, বিড়ালটা তখন বিশেষ করে, পার্টিকুলারলি, বিশেষ করে সিভিল টু হিম, তার সাথে খুব ভদ্র আচরণ করে। বিকজ, কারণ, দ্য গেস্ট ইজ লাইকলি, কারণ আত্মীয়কে লাইকলি, সাধারণত। এবার পরের পেজটাতে দেখো, এটা তোমরা পাবে 56 পাতায়। লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট, বেস্ট অফ হোয়াট মানে সব থেকে ভালো জিনিসটা ইজ অফার্ড দেওয়া হয়, কারণ আত্মীয়কেই সব থেকে ভালো জিনিসটা খেতে দেওয়া হয়। সামটাইমস, মাঝে মাঝে এমন ঘটে, কখনো কখনো এমন ঘটে, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, তাকে কিছু দেওয়ার পরিবর্তে, ইনস্টেড অফ গিভিং, তাকে কিছু না দিয়ে, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, তাকে কিছু না খেতে দিয়ে, দ্য গেস্ট স্টুপস ডাউন, আত্মীয়টা কী করলো, হেট হলো, একটু মাথা নোয়ালো। অ্যান্ড স্ট্রোক দ্য ক্যাট, এবং বিড়ালটাকে একটু আঘাত করলো, মাথায় হালকা চাপড় মেরে বললো, অ্যান্ড সেজ, এবং বললো, বলে, পোর পুসি, পোর পুসি, বেচারা বেড়াল, বেচারা বেড়াল, এরকম করলো, হয়তো কোনো কিছু খেতে দিল না, খেতে না দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে সে বলল, বেচারা বেড়াল গো, বেচারা বেড়াল, এরকম যদি কোনো কখনো কখনো কেউ করে। আমি আরেকবার বলি সেন্টেন্সটা, সামটাইমস, কখনো কখনো, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, বেড়ালটাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে, বেড়ালটাকে কিছু খেতে না দিয়ে, দ্য গেস্ট স্টুপস ডাউন, সেই আত্মীয়তা মাথা হেট করলো, ঝুঁকে পড়লো, অ্যান্ড স্ট্রোক দ্য ক্যাট, এবং ওই বেড়ালটার মাথাতে হালকা আঘাত করে বললো, অ্যান্ড সেস, এবং বললো, পোর পুসি, পোর পুসি, বেচারা বেড়াল, বেচারা বেড়াল। তখন এটা যদি কোনো আত্মীয়টা করে, তখন বেড়ালটা কী করে দেখো, দ্য ক্যাট সোন
টায়ার্ডস অফ দ্যাট। আচ্ছা, দ্য ক্যাট সুন টায়ার্ডস অফ দ্যাট, বিড়ালটা কি হয় শীঘ্রই এটাতে ক্লান্ত হয়ে যায়, ও মোটেই এটা পছন্দ করে না, বিড়ালটা শীঘ্রই সেই আচরণে ক্লান্ত হয়ে পড়ে। হি পুটস আপ হিজ ক্ল, সে তার থাবাটা তার নখগুলো বার করে, সে তার নখটা বার করে, হি পুট আপ হিজ ক্ল, সে তার থাবা বার করে, অ্যান্ড কোয়াইটলি, এবং আস্তে আস্তে শান্তভাবে, বাট ফার্মলি, কিন্তু শক্ত করে, শান্তভাবে কিন্তু শক্ত করে কি করে, রেক্স দ্য গেস্ট ইন দ্য লেক, আঁচড় কেটে দেয়, রেক্স মানে আঁচড়, আঁচড় কেটে দেওয়া, দ্য গেস্ট আত্মীয় থাকে, ইন দ্য লেক পায়েতে আঁচড় কেটে দেয়। ও সেজ দ্য গেস্ট, ও ও বলে চিৎকার করে ওঠে আত্মীয়টা, দ্য এবার কি বলে, দ্য ক্যাট স্টাক হিজ ক্লস ইন টু মি, বেড়ালটা ওর নখ, ওর নখগুলোকে আমাকে ফুটিয়ে দিয়েছে, আমাকে নখগুলো ঢুকিয়ে দিয়েছে, ইন টু মি আমার মধ্যে, আমাকে বেড়ালটা, আসলে বেড়ালটা আমাকে নখ দিয়ে আঁচড় কেটে দিয়েছে, এটা আত্মীয়টা বলে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, তখন পরিবারের লোকজন, আনন্দিত পরিবারের লোকজন কি মন্তব্য করে বলে দেখো, দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, তখন আনন্দিত পরিবারের লোকজন কি মন্তব্য করে, ইজ নট ইট সুইট অফ হিম, দেখো দেখো কি মিষ্টি বিড়াল, না ইজ নট ইট সুইট অফ হিম, বিড়ালটা কি মিষ্টি না, বিড়ালটা ওকে আঁচড় কেটে দিয়েছে, তখন ওকে বলছে বিড়ালটা কি মিষ্টি না, ইজ নট হি ইন্টেলিজেন্ট, বিড়ালটা কি বুদ্ধিমান নয়, বিড়ালটা কি বুদ্ধিমান নয়, হি ওয়ান্ট, সে চায় ইউ, তুমি টু গিভ হিম সামথিং টু ইট, যে তুমি ওকে একটু খেতে দাও, তুমি ওকে একটু খেতে দাও, এটা বিড়ালটা চায়, তুমি দিচ্ছ না বলে আঁচড় কেটে দিয়েছে, বিড়ালটা কি বুদ্ধিমান নয়, বিড়ালটা কি মিষ্টি বিড়াল নয়, এরকমভাবে মানে হচ্ছে বাড়ির লোকজন বলে, বাড়ির লোকজন বিড়ালটাকে ভালোবাসে তাই এরকম বলে। এবার তারপরে দেখো, দ্য গেস্ট ডেয়ার্স নট, আত্মীয়টা সাহস করে না টু, আচ্ছা ডেয়ার্স নট ডু, আচ্ছা সে সাহস করে করতে পারে না, হোয়াট হি উড লাইক টু ডু, যেটা সে করতে ইচ্ছা করে, আত্মীয়টা সে সাহস করে করতে পারে না যেটা সে করতে চায়, মানে কি করতে চায়, সে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এক লাঠি মেরে বিড়ালটাকে জানলা দিয়ে বার করে দেবে, মানে এক লাঠি মারবে বিড়ালটা জানলা দিয়ে চুট, এরকম সে চায়, কিন্তু এটা তো পরের বাড়িতে এসেছে এবং সেখানে এটা করতেই পারবে না, ওরা বিড়ালটাকে ভালোবাসে। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু, আত্মীয়টা করতে পারে না হোয়াট হি উড লাইক টু ডু, যেটা সে করতে চায়, সে কী করতে চায়, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, সে এক লাথি মেরে বিড়ালটাকে জানলা দিয়ে ভাগিয়ে দিতে চায়, কিন্তু সে সেটা করতে পারছে না। সো তাই উইথ টিয়ার্স অফ রেজ, মানে রাগের চোখে জল নিয়ে, উইথ টিয়ার্স চোখে জল নিয়ে অফ রেজ, রাগে, প্রচণ্ড রাগে, ভেতরটা গসগস করছে রাগে, কিন্তু উপরে কিছু করতে পারছে না, রাগের চোখে জল নিয়ে, অ্যান্ড পেন ইন হিজ আইজ, এবং তার চোখে ব্যথা নিয়ে, তার রাগের চোখের জল এবং ব্যথা নিয়ে সে কী করে, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজ, সে অভিনয় করে, সে দেখায় টু বি ভেরি মাচ অ্যামিউজ, সে যেন খুব খুশি হয়েছে, এইটা সে অভিনয় করে বলে আত্মীয়টা, সে তখন দেখায় সে তো কিছু করতে পারছে না, তখন সে দেখায় যেন সে খুব অ্যামিউজড হয়েছে, আনন্দিত হয়েছে। অ্যান্ড এবং শর্টস আউট এ বিট অফ ফিস ফ্রম হিজ প্লেট, এবং বেছে বেছে বার করে একটা ছোট মাছের টুকরো তার প্লেট থেকে, একটা একটা এ বিট অফ ফিস, এক টুকরো মাছ বার করে ফ্রম হিজ প্লেট, তার প্লেট থেকে, অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এবং সেটা হাতে করে নামিয়ে দেয়, এক টুকরো মাছ বেছে সেটাকে সে নামিয়ে দেয় প্লেট থেকে নিয়ে, সেটা মাছটা নিচে নামিয়ে দিল। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভ ইট, সেই বেড়ালটা খুব চালাক, জিঞ্জারলি, খুব সতর্কতার সাথে, খুব সতর্কভাবে রিসিভ ইট, সেই মাছটাকে গ্রহণ করে, উইথ এ লুক ইন হিজ আইজ, সে তার চোখের দিকে তাকিয়ে, উইথ এ লুক ইন হিজ আইজ, তার চোখের দিকে তাকিয়ে, মানে আত্মীয়টার চোখের দিকে তাকিয়ে, দ্যাট সেজ, যেটাতে বলে, অ্যানাদার টাইম, অন্যবার, অন্যবার যদি তুমি আমাদের বাড়ি আসো কি করবে, অ্যানাদার টাইম, অন্যবার, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইউ উড নট বি সো স্লো, তুমি এত ধীর স্থির হবে না টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, এই ব্যাপারটা তুমি বুঝতে এত দেরি করে ফেলো না, যাই আমি আসবো তখনই আমাকে একটা মাছ দিয়ে দেবে, অন্যবার, আরেকবার বলি, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড, অন্যবার, আমার বন্ধু, ইউ উড নট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, তুমি অন্যবার বুঝতে এত দেরি করো না, অন্যবার যেন আমাকে তাড়াতাড়ি করে মাছটা দিয়ে দিও, নাহলে আমি আঁচড় কেটে দেবো। হি পার্টস অ্যাজ হি রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স, সে মুখে শব্দ করে, গড়গড় শব্দ করতে করতে সে চলে যায়, রিটায়ার, সে চলে যায় টু এ সেফ ডিস্টেন্স, অনেকটা নিরাপদ দূরত্বে, সে জানে আত্মীয়টা এক লাঠি মেরে দেবে, তাই সে নিরাপদ দূরত্বে চলে যায় ফ্রম দ্য গেস্ট বুট,
সেই আত্মীয়টার বুট জুতো থেকে অনেকটা দূরে চলে যায়। বিফোর ইটিং হিজ ফুড, তার খাবারটা খাওয়ার আগে, সে মাছের টুকরোটা যেটা দিল সেটা খাওয়ার আগে সে একটা নিরাপদ দূরত্বে চলে যায়, তারপর সেটা সে খাবারটা খায়। আর একবার বলে দিই লাস্ট লাইনটা, হি পার্টস অ্যাজ হি রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স, সে মুখে শব্দ করে যখন সে দূরে চলে যায়, নিরাপদ দূরত্ব চলে যায়, ফ্রম দ্য গেস্ট বুট, আত্মীয়টার বুট থেকে, বিফোর ইটিং হিজ ফুড, তার খাবারটা খাওয়ার আগে। এবার আমি এখান থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো বলে দিচ্ছি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পুরো ভিডিওটা দেখো, না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবে। দেখো প্রথমবার কোশ্চেনটা, এখানে এমসিকিউ কোশ্চেন আছে, উত্তরটা খুঁজে বলতে হবে। দ্য ক্যাট রাব হিমসেলফ আচ্ছা এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েজিলি, আচ্ছা বলছে বেড়ালটা নিজেকে সেই পরিবারের লোকজনদের পায়ে ঘষাঘষি করে এবং শব্দ করে, কি করে, আচ্ছা পার্স, মুখে শব্দ করে, যে পার্স মানে হচ্ছে মুখে গড়গড় শব্দ করা, এক এক এরটা এক একটাই উত্তর হবে। পরে আমি দুয়েরটা বিয়েরটা বলছি, দেখো উই টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ, চোখের রাগ রাগে চোখের রাগের জল নিয়ে, আচ্ছা চোখের রাগে চোখের জল নিয়ে এবং চোখে ব্যথা নিয়ে কি হয়, দ্য গেস্ট অ্যাফেক্ট টু বি ভেরি মাচ, আত্মীয়টা কীরকম অভিনয় করে, রাগের চোখে জল নিয়ে এবং চোখে ব্যথা নিয়ে আত্মীয়টা অভিনয় করে, কী অভিনয় করে, যে সে খুব আনন্দিত হয়েছে, এটাও এরটা হবে, অ্যামিউজড, সে খুব আনন্দিত হয়েছে, এটা সে অভিনয় করে। এরপর আমি পরের পেজটা বলছি, পরের পেজে এখনও একটা এমসিকিউ আছে, দেখো দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট এ বিট অফ ফিজ, বলছে দ্য গেস্ট হ্যান্ডস ডাউন, আত্মীয়টা নামিয়ে দেয় দ্য ক্যাট বিড়ালটাকে, এ বিট অফ এক টুকরো কি দেয়, ফিজ মাছের টুকরো দেয়, তিনেরটা। এবার এখানে তিনটে কোশ্চেন আছে, সে তিনটে কোশ্চেনকে ব্ল্যাঙ্কটা পূরণ করতে হবে, এখানে চারটাকে কী করতে বলছে, ইনফরমেশানকে পূরণ করতে হবে, খুব সহজ এটা আমি বলে দিচ্ছি, দেখো তাড়াতাড়ি, দ্য গেস্ট কলস দ্য ক্যাট, আচ্ছা ওই আত্মীয়টা বেড়ালটাকে বলে, কি বলে, পোর পুসি, আমি তোমাদের উত্তরটা দেখাচ্ছি, আমি জাস্ট এখন বলে দিচ্ছি তারপর উত্তরটা দেখাচ্ছি, আচ্ছা পার্টস অফ দ্য গেটস বডি দ্যাট দ্য ক্যাট রেগস, বলছে আত্মীয়টার কোন শরীরের কোন অংশে বিড়ালটা আঁচল কেটে দেয়, এটা হবে লেগ, পায়েতে। দ্য থিংস ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট এ সেফ ডিস্টেন্স, কোন জিনিসটা থেকে বিড়ালটা একটা নিরাপদ দূরত্বে চলে যায়, আচ্ছা সেই গেস্ট বুট, আত্মীয়টার বুট জুতো থেকে, দেখো উত্তরটা এখানে আমার কাছে লেখা আছে, তোমরা এটা দেখে নাও, দেখো দ্য গেস্ট কলস দ্য ক্যাট, আত্মীয়টা বিড়ালটাকে বলে পোরপুসি, এটা হলো উত্তর প্রথমেরটা, পার্ট অফ দ্য গেস্ট বডি দ্যাট দ্য ক্যাট রেগস, সেই অংশটা যেখানে বিড়ালটা আঁচড় কেটেছে সেটা হবে লেগ, পায়ে। তারপর দ্য থিংস ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট এ সেফ ডিস্টেন্স, কোন জিনিসটা থেকে বিড়ালটা একটা নিরাপদ দূরত্বে থাকতে চায়, দ্য গেস্ট বুট, আত্মীয়টার বুট জুতো থেকে। এরপরের কোশ্চেনগুলো আমি এখনই বলে দিচ্ছি, আচ্ছা যা কোথায় চলে গেল, ইউনিট টু, এরপরে তিনটে কোশ্চেন আছে, আমি সেই তিনটে কোশ্চেন আগে টেক্সট বইতে বলে দিই, তারপরে এখানে এসে আমি উত্তরটা বলতে আসবো। দেখো প্রথমকার কোশ্চেনটা, হোয়েন ডাজ দ্য ক্যাট মেক অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড, বিড়ালটা কখন অভিনয় কর, বিড়ালটা কখন চাই সে তার ভাগ চায়, খাবারের ভাগ চায়, যখন পরিবারের লোকজন টিফিন খেতে বসে, আচ্ছা হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু, বিড়ালটা কার প্রতি খুব ভদ্র আচরণ করে, আত্মীয়টার কাছ সাথে। তারপর হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট, বলছে বিড়ালটা সেই খাবারটা কীরকমভাবে গ্রহণ করে, যেটা আত্মীয়টা দিল সে খুব সতর্কভাবে গ্রহণ করে, জিঞ্জারলি গ্রহণ করে। দেখো আমি কোশ্চেনটাও বলছি উত্তরটাও বলছি, এখানে তোমাদের কোশ্চেনও পাবে উত্তরটাও পাবে, দেখো এগুলো তোমরা খাতাতে লিখে রাখো। হোয়েন ডাজ দ্য ক্যাট মেক অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড, বিড়ালটা কখন তার খাবারের ভাগ চায়, দেখো হোয়েন দ্য ফ্যামিলি সিট ডাউন টু টি, যখন পরিবারের লোকজন চা খেতে বসে, দ্য ক্যাট মেক্স অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড, সে তার খাবারের ভাগ চায়। বিয়েরটা বলছি, হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু, বিড়ালটা কার সাথে ভদ্র আচরণ করে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট অ্যাট দ্য টেবল, বিড়ালটা ভদ্র আচরণ করে আত্মীয়টার সাথে যে টেবিলে থাকে। তারপর হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড বাই দ্য গেস্ট,
বিড়ালটা কেমন ভাবে গ্রহণ করে সেই মাছের টুকরোটা যেটা আত্মীয়টা দেয়। দেখো, দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভ দ্য বিট অফ ফিস। বিড়ালটা খুব সতর্কভাবে মাছের টুকরোটা নেয়, হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট, যেটা বিড়াল যেটা আত্মীয়টা তাকে দিয়েছিল। এই ছিল তোমাদের ছয়ের দাগের কোশ্চেন, পাঁচের দাগের কোশ্চেন এবং টেক্সটটা ওয়ার্ড আমি সব বলে দিলাম। তোমরা পুরো বারবার ভিডিওটা দেখো, যদি কিছু অসুবিধা হয় আমায় কমেন্ট করে জানাবে। আর সকলে খুব ভালো থাকবে।